আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো, আজকে কিন্তু গাইস আমি আমাদের স্পিড ভাই মাসুদ কাকা আর হচ্ছে শুভ আমরাই চারজন খেলতেছিলাম স্কোয়াড বানায়া, ক্লাস স্কোয়াডে পুশ দিতেছিলাম। হঠাৎ দেখি ভাই আমাদের অপোনেন্টে আমাদের এক্সট্রি কিলের প্লেয়ার পরে। তো যাক ভাই, দেখো গাইস অনেক বেশি মজার ম্যাচটা, এনজয় করো গাইস। আমাদের কিন্তু ওদের সাথে জিততে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, বাট শেষ পর্যন্ত কি আমরা জিততে পারছি নাকি হেরে গেলাম? চলো ভাই, অলরেডি কিন্তু আমাদের দুইজন টাপ টাপ করে নক, আমি একটা ডাউন দিয়ে দিছি, তারা ভাই আরো একটা কিন্তু রাজ দিয়ে দিছি। চলো চলো ভাই, আর লাগ ওপি গাইস, একার মতো কিন্তু দুইটা আরো ওয়ান ট্যাপ দিয়ে ভালাই দিছি। চলো এটা ভাঙ্গি, তাহলে কিন্তু একটু ইয়া পাবো হিলিং এর। চলো 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 গাইস, এই প্লেয়ারটা আর মারতে পারলে লাস্ট প্লেয়ার গাইস ওপি ভাই, লাস্ট প্লেয়ারে মাইরা কিন্তু গাইস প্রথম রাউন্ড আমরা নিয়ে নিছি ভাই। দুই প্লেয়ার মইরা গেছিল পুরো, মনে করো বিপদে পড়ে গেছিলাম। যাক সমস্যা নাই, এখন কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু গাইস। এই রাউন্ডটা জিতলে ভাই ভালো টাকা পয়সা পাবো বুঝি, তো এমনি তো মোটামুটি পাইছি, এনিমিদের কাছে ওরকম একটা আমরি ভালো কিছু নাই, বাট আমি কিন্তু গানি কিনে নিয়ে টাকা বাঁচানোর জন্য। চলো গাইস, এম পাস সদিয়ে কিন্তু রানিংয়ে ওয়ান টেপ বয় দিছি, এটা কারে মারলাম গাইস? আর কোন নাকি দেখি, না 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 ভাই একটি ব্রোকেন রে। আচ্ছা চলো গাইস, সমস্যা নাই, আর সবাই কিন্তু ভাই মাথা নষ্ট, ভালো প্লেয়ার বুঝোই তো। এদিকটা কিন্তু আর এন এর রনও করছিল ওপি গাইস, এক্সটি আর্গন ছিল ওরেও কিন্তু মাইরা দিছি গাইস, আর এক্সটি আর্গন ওরা কিন্তু আমাদের ম্যানেজ করেও খেলছে বুঝো ভাই। সবাই কিন্তু অনেক ভালো লেভেল প্লেয়ার, আবার রনও করাও কিন্তু খেলছে। চলো গাইস ব্যাপার না, দেখি গাইস, যেহেতু অলরেডি দুইটা রন জিতে গেছি আশা করি লাস্ট পর্যন্ত ম্যাচটা জিতবো। চলো ভাই কিছুটা ড্যামেজ দিছি, মাসুদ কাকার সাথে থাকলে ভাই আর কোনো টেনশন নাই, আলাদা হইলেই ভয় বুঝোই তো, আলাদা হইলে সেই লেভেলের মাইটের খেয়া যেতে পারি। দাঁড়াও ভাই, আর লাগো লাগো লাগো, আরে রিকোয়েল রে, এত রিকোয়েল হইলে কেমন হবে? চলো ভাই ওয়ান টাইম মিস নাই গাইস, ম্যাকট্রেনের রিকোয়েল মিস হইতে পারে, গুল্লি মিস হইতে পারে, বাট এম্পাসো মিস হবে না। দাঁড়াও লাগো ভাই, আরে ভাইয়া 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 ভাই, আমার পুরো চান্দি বান্দি গায়েব করে দিছে, হেলমেটের বাসি অর্ধেক ফাটা লাগছিল। ও ভাই পিস দিয়ে আবার, আরে এদিকে কোন দিকে বয়ে দিছে কত, এটি কোনো ভালো মানুষের কাজ কত গাইস, কোন দিকে ক্যামেরা বয়ে মেরা দিল। আচ্ছা ব্যাপার না গাইস, এই রাউন্ডটা জিততে হবে, দেখি আমাদের প্লেয়ার দুইজন আছে লাস্ট প্লেয়ার, মানে এই ডব্লিউ এম দিয়ে মারছে গাইস, স্পিড ভাই আর মাসুদ কাকা রাজ দিত আছে দুইজনে ভালো প্লেয়ার ওপি গাইস, স্পিড ভাই কিন্তু যাতা জুতা মাইরা মাইরা দিছে, পেরা নাই গাইস, অলরেডি কিন্তু টানা তিনটা রন জিতা গেছি গাইস। আজ আমি ওয়ান এক্সপেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, পিএসজি এবং সিরিয়ায় এই অ্যাপটি রিসপন্সর। এই অ্যাপে তোমরা সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবা, তোমরা স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবা, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কোন দল সর্বোচ্চ স্কোর করবে, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, তোমরা যা খুশি তা বেছে নিতে পারো, এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড আবির ফোর্টু ব্যবহার করে প্রথম জমাতে 13,000 টাকা পর্যন্ত পাও। তোমরা সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তোমাদের জিতা টাকা কিন্তু তুলে নিতে পারবা। আমি অনেক দিন ধরে এটি ব্যবহার করছি, তোমরা এটি ব্যবহার করতে পারো। তাহলে আর দেরি কিসের, পিন কমেন্টের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করো, রেজিস্টার করো, আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড আবির42 ব্যবহার করতে একদম ভুলো না গাইস। দেখলাই তো টানা তিনটা রাউন্ড কিন্তু আমরা বের করে ফেলাইছি, ওরা কিন্তু এখনো একটা রাউন্ডও জিততে পারে নাই। বাট ভাই এখানে কিন্তু গাইস আমরা বোকামি করি, একটু বেশি রাস্তা দিয়ে দেয় আমার টিমমেটটা বুঝছো, দেন কিন্তু একটু মনে করো বিপদে পড়ে যাই। চলো এই দিকটা কিন্তু আমি এই প্রবলেম হাতে নিছি, আর দেখতেছি গাইস এনিমি টেনিমি পাই কিনা, সমস্যা নাই ভাই আমি কিন্তু সেই লেভেলের ব্যাকআপ দিব যদি এনিমি দেখি, বাট দেখি গাইস ব্যাকআপটা কেমন হয় আর কি। এই প্রবলেম তো সিএস তো একটা চালাই না, মাঝে মাঝে ফুল ম্যাপে চেষ্টা করি আর কি। চলো চলো গাইস, এনিমি কিন্তু একটা দেখছি, ড্রপ লুট করতেছে বেচারা, বাইরে না রে বাইরে গেল গা, দেখছো আমার সামনে তো ড্রপ লুট করে গেল গা, আরে গাইস লাগ রে ভাই মিস হয়ে গেল গা। ওই যে আমার টিমমেট অলরেডি শেষ একজন, সমস্যা নেই সমস্যা নেই, দাঁড়ো দাঁড়ো, ও ভাই বটের মতো সোজা একটা দৌড় দিয়ে কি ড্যামেজটা খেলাম, এরকম ভাই খেলা তো মনে করো ভাই একদম ভুল খেলাম না, জিতা রাউন্ড আসছিল, এই রাউন্ডে কিন্তু ম্যাচ শেষ হয়ে গেল, বাইরে হয়ে যেত। আচ্ছা দেখি গাইস, অলরেডি আমাদের দুইজন ম্যাচ শেষ, কাকা সেই লেভেলের যা তাকাইছে, লাস্টে আছে আমাদের স্পিড ভাই। চলো দেখি গাইস স্পিড ভাই কি ম্যাচটা জিতে দেবে পারে কিনা, স্পিড ভাই তো জানলেই আটকে গেছে গা। চলো গাইস 1v4 সিচুয়েশন, স্পিড ভাই কি পারবে দুই একটা মারতে, রাউন্ড তো জিতে দেবে পারবো না আশা করি। ওরে ভাই ইডব্লিউএম তো হেডশট মেরে দিছে রনকে দেখছো, চলো আমরা ভাই একদম মনে করা বাতালি মেরে খাবো এখন। চলো গাইস গানটা তো গেছে, টেয়া পয়সাও শেষ, এখন জানি না কপালে কি আছে, ম্যাচ জিতবো না হারবো। চলো চলো গাইস আস্তে আস্তে যাই, এবার দেখি কোনো কান কান সারিতে দুই একটা লাগাইতে পারি কিনা, দুইটারে যদি মনে করা খাইতে পারি বাকি দুইটা ইজি। জাস্ট ভাই আমাদের একটা দুটো প্লেয়ার আগে ডাউন দিয়ে দিতে হবে, তেলে খেলা শেষ। চলো পিছন দিকটা কিন্তু গাইস আমাদের শুভ ভাই আছে, ঠিক আছে
আর এই পাশে কিন্তু আমি আর মাসুদ কাকা আছি, আর আমাদের ডাইন পাশে যাবার স্পিড ভাই আছে, সবাই কিন্তু সবার পজিশন নিয়ে আছে। ভাই প্রথম মাইটা আমি খাইছি, গ্র্যান্ডেড মার তো আছে রে, ওরা আবার গ্র্যান্ড মারা শুরু করলো কবে থেকে কত, এমনি বাঁচতেছি না যন্ত্রণায়, তার নিচে গ্র্যানেড মারে কি করে না করে। চলো চলো ভাই ওয়াল ফাটাও ফাটো 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 ফাটো, বাট ড্যামেজ তো মোটামুটি ভালো দিয়ে দিচ্ছে। আরে পিস দিয়ে আয়া পড়ছে দেখতো, আমার টিমমেট আমার লাগে বয়ে দিচ্ছে, এদিক দিয়ে এক লাগে শেষ গাইস, সবাই মেরে গেলাম গে এক সেকেন্ডের ভিতরে। এটা কিছু হইলো, আমি সামনে দেখতেছি ভাই তুমি পিছিয়ে দেও না, আমার লাগে বয়ে ভাই সামনে এ করে তাকায় দিছে। আরে রে 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 কি দৌড় দিছে দেখতো, দূরের থেকে খাইয়া দিছে। চলো গাইস ওয়াল টোয়াল কিন্তু সেই লেভেলে ফাটাফাটি চলতেছে, আমি এন থেকে পলাই, এনে থাকলে মনে হয় না বেশিক্ষণ বাঁচুম। আর গান লইছি কিন্তু গাইস MP40 শর্ট রেঞ্জের গান, লঙে বয়ে থাকলে কেমনে হবে। চলো গাইস ওদের অলরেডি কিন্তু একজনে মারছে, বাট আমার টিমমেটও কিন্তু একটা নক হয়ে গেছে গা। চলো ভাইয়া ভিতরে দেওয়া যাই, দেখি গাইস ওই চো 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 এই, আরে কেডা মারে আবার দুই পাশ দিয়ে মারলে হবে, দৌড় দিয়ে আয় পড়ছে গাইস, বাট আয়ে কিন্তু বেচার হেডশটটা খাই গেল গা। কী লেভেলের হেডশট দিছি, রনক নিয়ে আসে, সমস্যা নেই এবার ম্যাচ ইজি, এবার রিল্যাক্সে গাইস 2v2 সিচুয়েশন, আশা করি পারবো, দেখি গাইস কি হয়। চলো চলো গাইস রাউন্ড কি জিতে তা পারবো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবো গাইস, আর রাউন্ড জিতে এলে তো ভাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা। চলো 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 পিছন সাইড দিয়ে যায়, কী কো টিমমেটের সাথে সাথে থাকে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, আলাদা যাওয়া পর হুদ দেয় বাস খেতে পারি যখন তখন। চলো ভাই আয় যে আয় পড়ছে, ওরাও দুইটা একটু লাগে লাগ, হাতে বোম নিছিল রে ওরা, কিন্তু সেই লেভেলে যাতা দিছি গাইস, এই যাতায় ওর খেল শেষ হয়ে যাবে। ভাই ফাটো ফাটো ফাটো, দাঁড়াও দাঁড়াও উপরে দিয়ে যায়, আরে মাইরা দিছি বেচারা, ওই দিক দিয়ে আমার টিমমেট ওইটা মাইরা দিছে, আর আমি ভিতরে এটা রাখা দিছি গাইস, বেচারা একদম ডরায় গেছে গা। বাট ওরা কিন্তু অনেক ভালো খেলছে গাইস, বুঝি তো আমাদের একটি গিল্ডের প্লেয়ার, নর্মাল প্লেয়ার তো না, বাট ভাই মোটামুটি আজকে একটু হেডশট মেডশট বেশি দিছি, তারাই তো ভালো না। চলো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও, ভিডিও ভালো লাগবে ভিডিওতে বেশি বেশি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে কিন্তু দুইটা ভিডিও দিনে একটাই দিলাম, কারণ আজকে একটু ভাই গলায় সমস্যা, ঠিক আছে কথা বলতে একটু কষ্ট হইতেছে, তো যাই হোক ম্যানেজ করে নিও, নেক্সট থেকে ইনশাল্লাহ দুইটা করে ভিডিও পাবা। তো ভিডিও বেশি বেশি শেয়ার করো, ভিডিওতে বেশি বেশি লাইক করো, চ্যানেলগুলো সবগুলো যতগুলো চ্যানেল আছে তিনটার মতো সবগুলো বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকের মতো যাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।